কাকের চালাকি। একটা বনে এক সবজি চাষি ছিল, তার নাম ছিল যজ্ঞু। যজ্ঞু কাক তার বাড়ির পাশের জমিতে অনেক রকমের সবজি চাষ করত। বাহ বাহ, আমার জমিতে কত সুন্দর সবজি হয়েছে! আমার এত তরতাজা সবজির মতো বনের আর কারো সবজি চাষ হয়নি। এবার যাই, সবজিগুলো নিয়ে বাজারে চলে যাই। এই কথা বলে যজ্ঞু কাক সবজিগুলো নিয়ে বাজারে চলে যায়। আর বাজারে সবাই এমন সুন্দর তরতাজা সবজিগুলো দেখে যজ্ঞু কাকের দোকানের সামনে আসে আর বলতে থাকে, বাহ ভাই, তোমার সবজি তো অনেক টাটকা। তা ভাই, বেগুনের কেজি কত? যেমন টাটকা দেখতে, নিশ্চয় খেতেও মজা হবে। দাও দাও, আমাকে 1 কিলো বেগুন দাও। আমার বেগুনের দাম মাত্র 50 টাকা করে কেজি, আর আমার সবজি বাজারের সব থেকে ভালো সবজি। এই নাও তোমার 1 কিলো বেগুন। তারপর যজ্ঞু কাকের এক নিমিষেই সব সবজিগুলো বিক্রি হয়ে যায়। আর যজ্ঞু কাক অনেক টাকা পায়। সেই খুশিতে যজ্ঞু কাক নাচতে নাচতে বাসায় চলে যায়। আর কণিকা কাককে ডাকতে থাকে, ও কণিকা, কণিকা কই গো? আমি সবজি বিক্রি করে ফিরে এসেছি, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। সেই সকালবেলা বেরিয়েছি, পেটে এখনো একটা দানাও পড়েনি। কই গো কণিকা, শুনছো? যখন যজ্ঞু কাক কণিকাকে ডাকছিল, এমন সময় বড় এক গাড়ি এসে যজ্ঞু কাকের বাসার সামনে দাঁড়ায়। আর সেই গাড়ি থেকে এক সাহেব বেরিয়ে আসে যজ্ঞু কাকের কাছে। এক্সকিউজ মি, আপনি কি মিস্টার যজ্ঞু কাক? আমি সবজি বিক্রি কোম্পানি থেকে এসেছি। সবার কাছে শুনলাম আপনার বাগানে অনেক টাটকা সবজি পাওয়া যায়, তাই আমরা আপনার সাথে এক চুক্তি করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ সাহেব, ঠিক বলেছেন, আমি এই বনের সব থেকে বড় সবজি চাষি। কিন্তু সাহেব, আপনারা আমাকে কত টাকা দিবেন? আমার লাভ হবে তো না? মানে বুঝতেই তো পারছেন আর কি। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই নিন আপনার আগাম অ্যাডভান্স, আর এই যে এই কাগজে একটা টিপ সই দিন। এ কথা বলে ইগল একটা কাগজ আর অ্যাডভান্স কিছু টাকা বের করে আর যজ্ঞুর হাতে দেয়। সাহেব, আমি সই করতে পারি, আমি সই করে দিচ্ছি। এ কথা বলে সাহেবের চুক্তিপত্রে যজ্ঞু কাক সই করে দেয়। সই করার পর ইগল বলে, তাহলে ওই কথাই থাকলো, আমি 2 সপ্তাহ পর এসে আপনার সবজিগুলো নিয়ে যাব। আসি তাহলে এখন। এ কথা বলে ইগল যজ্ঞু কাকের বাসা থেকে চলে যায়। তারপর কণিকা কাক খাবার নিয়ে ঘরে ঢোকে আর বলে, কি গো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কে এসেছিল? আরে কণিকা, আমাদের তো ভাগ্য খুলে গেছে গো, ভাগ্য খুলে গেছে। কোম্পানির লোক এসেছিল গো, ওরা আমাদের বাগান থেকে সবজি কিনে নিতে চায়। দেখো দেখো কতগুলো টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। এভাবেই 2 সপ্তাহ কেটে যায়। এতদিন যজ্ঞু কাক আর কণিকা কাক মিলে তাদের জমিতে সবজি চাষ করে আর কোম্পানির জন্য সবজিগুলো বাছাই করে বস্তায় ভরে রাখে। আচ্ছা, কোথায় তোমার কোম্পানির সাহেব বলো তো? এভাবে বস্তায় বেশিক্ষণ সবজি রেখে দিলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? উফ, মেয়েরা অল্পতেই অস্থির হয়ে যায়। তারা যখন এসব কথা বলছিল, তখনই সেখানে গাড়ি আসে আর হর্ন দিতে থাকে। ওই দেখো দেখো, এসে গেছে সাহেব, বলেছিলাম না আসবে সাহেব সবজি নিতে। যজ্ঞু যখন এ কথা বলছিল, তখনই ইগল সাহেব গাড়ি থেকে নেমে যজ্ঞু কাকের বাসায় ঢুকে আর বলতে থাকে, কই মিস্টার যজ্ঞু, আপনি কি আমার অর্ডারের সবজিগুলো রেডি করেছেন? তাড়াতাড়ি দিয়ে দিন, আমার তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ সাহেব, ওই তো বস্তাতেই সব সবজি আছে। সব সবজি আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আসুন, আপনার গাড়িতে সবজিগুলো তুলে দিচ্ছি।
এই কথা বলে যোগুকা ঈগল সাহেবের গাড়িতে সবজির বস্তাগুলো তুলে দেয়। আর ঈগল সাহেব আবার সবজি নেওয়ার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে যায়। এরপর রাতের বেলা যোগুকা শুয়ে শুয়ে ভাবতে থাকে, আচ্ছা আমি যদি সাহেবকে আরো বেশি সবজি দিতে পারি তাহলে সাহেব তো আমাকে আরো টাকা দিবে, আর আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আমাকে আরো বেশি সবজি ফলানোর জন্য একটা উপায় বের করতে হবে। হ্যাঁ আমি তাই করব। এসব ভাবতে ভাবতে যোগুকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে যোগুকা এক সবজি ঔষধের দোকানে যায় আর এক বোতল ঔষধ কিনে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর কণিকা কাককে ডাকতে থাকে। যোগ্যুর ডাক শুনে কণিকা কাক যোগ্যুর কাছে আসে। এই নাও এই ঔষধের বোতল, খুব সাবধানে রাখবে বুঝলে। এই ঔষধি আমাকে পারবে অনেক টাকার মালিক করাতে, বুঝেছো? আচ্ছা এটা কিসের ঔষধ গো? আর আমাদের কারো তো কোনো অসুখ হয়নি, এই ঔষধ রেখে আমি কি করব বলতো? আরে বোকা কাকলি, একটু চালাক হও এবার তুমি। এই ঔষধ আমি আমাদের জন্য আনিনি, বুঝেছো? এগুলো আমি আমার সবজির বাগানে দিব, আর অনেক বেশি সবজি হবে। হ্যাঁ জানো খুব তাড়াতাড়ি সবজি হবে ঔষধ দিলে, আসলে একটু চালাক না হলে চলে না বুঝলে। দেখো আমার খুব ভয় করছে, এর জন্য আমাদের কোনো ক্ষতি হবে না তো? আর আমাদের যদি কোনো বিপদ হয় তখন কি হবে বলো? কণিকা তুমি সারা জীবন বোকা আর ভীতুই থেকে গেলে, আমি তোমাকে কোনোদিনও চালাক বানাতে পারলাম না। এ কথা বলে যোগুকা রাগ করে বাহিরে চলে যায়। তার পরের দিন সকালবেলা যোগুকা তার পুরো সবজি বাগানে ঔষধগুলো ছিটিয়ে দেয়। আর এক সপ্তাহ পরে ঈগল সাহেব আবার আসে যোগুকাকের কাছে সবজি নিতে। আর এবার আগের থেকে বেশি সবজি দেখে ঈগল সাহেব বলে, মিস্টার যোগুকা আপনি তো এবার অনেক সবজি চাষ করেছেন, আমি অনেক খুশি হয়েছি। এই নিন আগের থেকে বেশি টাকা আপনাকে দিলাম, এবার আমার গাড়িতে সবজিগুলো তুলে দিন। এই কথা শুনে যোগুকা খুশি মনে সবজিগুলো ঈগলের গাড়িতে তুলে দেয়। আর ঈগল সাহেব গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা যোগুকাকে সব সবজি সাহেব ফেরত নিয়ে আসে। আর যোগুকাকে বলে, ছি ছি মিস্টার যোগু, আপনাকে আমি কত বিশ্বাস করেছিলাম, আর আপনি আমার সাথে বেইমানি করলেন। কেন সাহেব, কি হয়েছে আপনি এভাবে বলছেন কেন? মিস্টার যোগু, আপনার সবজি আমরা পরীক্ষাগারে পরীক্ষা করেছিলাম, আপনার সবজিতে আমরা বিষ পেয়েছি, কিছুতেই আমরা আর আপনার সবজি নিব না। এতদিন যা টাকা দিয়েছিলাম সব ফেরত দিন, তা না হলে আপনাকে পুলিশে দিব। আর আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি, আপনার সবজি আর কেউ যেন না নেয়। এ কথা শুনে যোগুকা সাহেবের সব টাকাগুলো অসহায় হয়ে ফেরত দিয়ে দেয়। আর সাহেব সবজির বস্তাগুলো যোগ্যকাকের বাসায় ফেলে দিয়ে যায়। তখন কণিকা কাক বলে ওঠে, আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম গো, এখন আমাদের কি হবে? এই বস্তা বস্তা সবজি তো একেবারে পচে যাবে, আর সবজি বিক্রি করতে না পারলে তো আমরা টাকা পাবো না, তখন সংসার চলবে কি করে? খুব তো চালাকি করতে গেলে, এখন চালাকির কি ফল দেখলে তো? তুমি চিন্তা করো না, আমি বাজারে বিক্রি করে আসবো এই সবজিগুলো, কিছুতেই আমি আমার লস হতে দিব না। এসব কথা বলে যোগ্যকার বাজারে সবজিগুলো বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু কোম্পানির সবাই যোগ্যকাকের সবজিতে বিষ দেওয়ার কথাগুলো সবাইকে বলে দেয়। আর এ কথা জেনে কেউ আর যোগ্যকাকের থেকে সবজি কিনে নেয় না। তারপর যোগ্যকা সবজিগুলো বাড়িতে ফেরত আনে আর বাহিরে ফেলে দেয়। এরপর যোগ্য তার ভুল বুঝতে পারে আর তার চালাকির জন্য অনেক দুঃখ প্রকাশ করতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে চালাক হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত চালাক হওয়া ভালো নয়। কথায় আছে না,
অতি চালাকের গলায় দড়ি, আমরা কখনোই বেশি চালাকি করব না। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।